গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। অনেকদিন ধরে ব্লগ ঠিকঠাক দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে ডক্টরের জন্য আমি প্রচণ্ড ব্যস্ত রয়েছি, সেই কারণে আমি রেগুলার বেসে ব্লগ ছাড়তে পারছি না। আমি চেষ্টা করছি তোমাদের জন্য যতটা দেওয়া যায়, আর প্রত্যেককে আমার সমস্ত স্যাভিওজন ফ্যামিলি মেম্বারকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2024। আরেকটা কথা হচ্ছে যে এই 2024-এ আমার রেজলিউশন হচ্ছে, মানে আজকে আমি 1st January আমি সকালবেলা যে কাজে বেরিয়ে গেছি, এবং আমি একটু কাজ পাগল লোক, সেই কারণে আমি কাজ করতে ভালোবাসি আর কাজে বেরিয়ে গেছি, কিন্তু এখান থেকে আমি তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে আবার বেরোনোর আছে। তো চলো, আমি অনেকদিন বাদে আজকে জিয়নকে দেখাবো, অনেকদিনই হয়ে গেছে। তো জিয়নের বাড়িতে আগে ঢুকি আর এখান থেকে যাবো তারাপদর উমাপদর বাড়ি। তোমরা দেখলে আজকে বুঝতে পারবে যে তারা আর উমার কতটা প্রোগ্রেস হয়েছে। তো চলো, কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে আমি একটুখানি জিয়নকে আগে বার করে দিই। জিয়নের বাড়ির রাস্তায় ঢুকছি, জিয়নকে বার করছি, কামগুলো কেমন উঠুক। রাই জিয়ন, হ্যাপি নিউ ইয়ার। জিয়নকে বলেছি হ্যাপি নিউ ইয়ার। আর লিফটের দরজা খুলবে, এবার খুল যা সিম সিম, খুল যা সিম সিম হয়ে গেছে। আর এই এখন জিয়ন বেরিয়ে গেছে, জিয়নকে নিয়ে যাই রাস্তায়। মতো জিয়নকে করানো হয়ে গেল। 1st January দিন আমি কাজ দিয়ে আরম্ভ করলাম, তার কারণ কাজই ধর্ম বলে আমার মনে হয়, এবং অবশ্যই ফ্যামিলিকেও প্রায়োরিটি আমি দিই, কিন্তু সবার ফার্স্ট কাজ, তারপর অবশ্যই ফ্যামিলি, মানে কাজের সঙ্গে ফ্যামিলিটা জড়িত আর কি, মানে কোনোটাই আগে পিছে নয়। তো কালকের থেকে তো ঠান্ডাটা আবার পড়েছে, দেখো ফুল গাছগুলো কী সুন্দর দেখা যাচ্ছে, দেখ জিয়ন গাছগুলো খুব সুন্দর লাগছে। তো চলো এখন আমি জিয়নকে ঢোকাই, জিয়নকে ঢুকিয়ে যাব হচ্ছে তারা আর উমার কাছে, তারপর যাব বাড়ি। চলো, কোথায় তোমার ঘর? লিফটে যাবো, লিফটে আসো। জিয়নকে ঢোকানো হয়ে গেছে, জিয়নদের বাড়ির কাজ আজকের মতো কমপ্লিট। এখন আমি যাচ্ছি হচ্ছে তারাপদর কাছে, তারাপদর উমাপদর কাছে, ওখান থেকে যাব বাড়ি। তো চলো আগে যাই তার কাছে। চলে আসলাম, এই জাস্ট বাইক থেকে নামলাম, আমি তো র্যাপিডো করেই সব জায়গায় যাই। আর এখন আসলাম হচ্ছে তারাপদর বাড়ি। তারাপদর আজকে নিচে নেই, তারাপদর দিন বৌদি নিচে নিয়ে এসে রাখে, আজকে গেটে তারাপদরা নেই, এই গেটেই তারাপদরা থাকে। দেখি তাহলে বৌদিকে ফোন করি, এটাও তো মেন এন্ট্রেন্স, আর তারাপদরা এদিক থেকে বেরোয়। এই হচ্ছে উমাপদ, ওই যে তারাপদ সুখের নিয়ে যায় যে তারাপদকে, বাধ্য ছেলের মতো বসে রয়েছে দেখো। আর আজকে উমা আর তারার বাবাও এসে গেছে, বাবাও যাবে, আমরা এখন এই রাস্তা ধরে হাঁটবো। 1st January দু ভাই আজকে একসঙ্গে বেরিয়ে যাই, যে তারাপদ আর এই হচ্ছে উমাপদ, এরা দুজন বললো যে একসঙ্গে আজকে যাবে। এই যে আমাদের গন্তব্যস্থল চায়ের দোকান, আর এখানে আজকে এসছে হচ্ছে ওদের বাবা। বলুন, চেঞ্জেস লাগছে? অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, মানে আগে আগে যেমন ছিল তার অনেক পরিবর্তন। যাক, বলছে তো পরিবর্তন হয়েছে, একটু উমাপদর পরিবর্তন হতে সময় লাগবে। উমা বসো না, না না এখানে না, উমা উমা বসো এখানে, বসো উমা, সেট 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 সেট, দেখো দুই ভাইকে দেখো, দুজন একদম চুপচাপ বসে আছে, এবং আগের থেকে ওরা যে হিউজ চেঞ্জ, হিউজ হিউজ চেঞ্জ হয়ে গেছে। বাড়ির ছেলে মেয়েদের যেমন একটু বকা দিতে হয়, বকা ঝকা ওদেরও আমি দিয়েছি, ঠিক আছে। কিছু উপকার হয়েছে ওদের, দেখো চায়ের দোকানে আবার নিয়ে এসে বসিয়েছি, কোনো ঘরের দিকে কোনো নজর নেই, কোনো দিকে নজর নেই, যা বলছি তাই করছে। বিশেষ করে তারা পদ উমা একটু সময় লাগছে, উমা উমাও ঠিক হয়ে যাবে। আর আর তোমরা শুনতেই পেলে দুজনের বাবা কি বলছিল, বাবা দিয়ে ঘোরাও। হ্যাঁ, ওরা কিছু বলুক, আর ঠিক তো হয়েছে, বিশেষ করে তারা পদ। ধরুন যারা নতুন পেট প্যারেন্টস হবে তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে একটু ছোটো বয়স থেকেই ওদের প্রপার ট্রেনিং দেওয়া। আমাদের শুভজিৎ অত্যন্ত ভালো একজন হ্যান্ডলার কাম ট্রেনার, ওর হাতে বিশ্বাস করে, ভরসা করে, বিশ্বাস বলাটা ভুল, ভরসা করে দেওয়া হয়েছিল। আজকে ওরা কিন্তু আগে যেরকমভাবে বাড়িতে কেউ লোক এলে বা এই করলে যেভাবে ঘাড়ের ওপর উঠতো বা
কামড়াতো না কিন্তু চাটতো, এখন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবং আমাদের ছোটো উমাপদ একটু দেরিতে হবে, কিন্তু তারাপদ একদম ঠিকঠাক হয়ে গেছে। তারাপদকে নিয়ে আর আমার কোনো টেনশন নেই, তারাপদকে নিয়ে লোকের সঙ্গে দেখা করলেও অভিনয় এখন আর একদম খুব সুন্দরভাবে বিহেভ করছে। আরও যত দিন যাবে আশা রাখছি আরও ভালো, আরও ঠান্ডা হয়ে যাবে এবং একদম গুড বিহেভ দম হয়ে যাবে। যাক দেখো, এখন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, মানে রিক্সার আওয়াজ হয়েছে, রিক্সার আওয়াজ সম্বন্ধে তো আইডিয়া নেই। সেরকম ঘাটটা তারা আর উমাকে নিয়ে আমি অনেকক্ষণ বসছিলাম, এবার দিলাম ওর বাবার হাতে ধৈর্য পরীক্ষার জন্য। দেখো দেখো দুজনের লুজ, কিন্তু মহাবদর লিস, এই যে তারা, তারার গলার চেনো এক যে লুজ, একদম লুজ। একটু বাবাকেও শেখাতে হবে, বাবা না শিখলে তোদের ট্যাকেল করতে পারবে না, শুধু আমার হাতেই ট্যাকেল হবে শুধু। তো তোমরা মানে যারা যারা ভিডিওটা দেখছো একটা কথা মাথায় রেখো, যে ডগকে কিন্তু, যে কোনো ডগ, ডগকে আমরা ভালোবেসে কিন্তু মানুষ করতে পারবো না, কিন্তু ভালো ডগ আমরা অতি অবশ্যই করতে পারবো। তার জন্য দরকার একদম প্রপার ওয়েতে একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণের জন্য মানে ফার্স্ট স্টেজ, যেটা ওরা ফার্স্ট স্টেজের মধ্যে এখন আছে, সেটাকে বলে হচ্ছে স্টে অর্ডার। ওরা কতক্ষণ ধৈর্য রেখে বসতে পারছে, কতক্ষণ কথা শুনছে, গায়ে লাফাচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু প্রথমেই তোমাদের দেখতে হবে। আর যদি এগুলো না হয় প্রথম থেকে, তাহলে কিন্তু সেই ডগ কোনো দিন একটা শিক্ষিত ডগে পরিণত হবে না। তারাপদ ওপরে বসে আছে, উমাপদ নিচে বসে আছে, আর এখানে মা এবং বাবা দুজনেই আছে। আচ্ছা মা আমাকে একটা কথা বল, মানে তারাপদর মাকে জিজ্ঞেস করছে আর কি, সেটা হচ্ছে যে কাকে বেশি মানে ভালো দেখছেন, মানে প্রশিক্ষণে কে বেশি ভালো, তারা না উমা? দুজনেই ঠিক হচ্ছে, আর উমা যেহেতু একটু ছোট তাড়াতাড়ি শিখছে। হ্যাঁ, আর তারা যখন ও আমার সঙ্গে খালি একটুখানি দুষ্টুমি করে, আর সবার সঙ্গে যখন ওর সবার কথা শুনে, খালি আমার একটু কথা শুনতে চায় না। হ্যাঁ, ছেলের একটু এরকমই, এই যে ছেলে একটু আদরে, আদরটা বেশি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে আমার। যাই হোক, ফার্স্ট জানুয়ারিতে আপনার রেজলিউশন কি, মানে এদেরকে নিয়ে, তারা কত আর উমাপদকে নিয়ে বলুন। কি বলবো বলুন তো, আপনি যেভাবে ট্রেনিং দিচ্ছেন সেটাই সব থেকে ঠিক। এরা একটু ভদ্র, এরা অনেকটা ভদ্র হয়েছে প্রথম দিন, যেভাবে আপনি যেটা স্টার্ট করেছিলেন, যেভাবে ওরা ছিল, আজকে এতদিন বাদে, কিছুদিন, বেশি দিন তো হয়নি, কিছুদিনের মধ্যে এদের মধ্যে চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে এর মধ্যে, মানে তারাপদর মধ্যে। হ্যাঁ, তারাপদ ভাই আমার উল্টে খেতে গেলে আমি চলে গেলেই তখন লাফালাফি স্টার্ট করে দেবে। আমি কালকে আসার পরেতে উমা আমার ঘাড়ের ওপর এসেছে, সবকিছু করেছে। কালকে রাত্রিবেলা আমি দেখি যে আমার কাছে এসে তারা শুয়ে আছে, আমি বুঝতেও পারিনি, সাধারণত ওরা তো আজকাল একা শোয়ে। আমি কালকে এসেছি বলে ওখানে শুয়েছিলাম, কারণ শীতকালে আমার একটু পাখার দরকার, এদের তো পাখা অসুবিধে, সেই জন্য আমি, আপনিও পাখা নিচ্ছেন ঘুমান শীতকালে, তো সেই জন্য আমি একটু পাখা চালিয়ে শুয়েছি। তো দেখি তারা হঠাৎ আমার কাছে এসে শুয়ে আছে, আমি দেখে অবাক যে তারা, যে তারা কখনো কারোর ঘাড়ে ঘাড়ে কাছে ঘাসে না, সে হঠাৎ আমার কাছে এসে শুচ্ছে। যাক, ওরা যে চেঞ্জ হয়েছে এটা আমারই ভালো লাগছে। উমা একটুখানি দুঃখ পাচ্ছে, উমাপদকে নিয়ে কিছু বলা হচ্ছে না, কিন্তু উমাপদও চেঞ্জ হয়েছে অনেক, অনেক চেঞ্জ হয়েছে। এমনি লক্ষ্মী ছেলে, উমাপদ খুব লক্ষ্মী ছেলে, একটু ঠান্ডা শান্ত, তারা আমার দুর্দান্ত দুরন্ত ছিল, দুর্দান্ত ঠান্ডা হয়েছে, অনেক শান্ত হয়ে গেছে, অনেক শান্ত। উমাপদ এমনি ঠান্ডা, তবে ওকে ওই এগুলো আরেকটু ভালো এই করতে হবে, আর একটু টাইম লাগবে ওর, আশা করি আর এক মাসের মধ্যে, এক মাসের মধ্যে অনেকটাই লাইনে চলে আসবে। ও হাঁপিয়ে গেছে, তারাপদ ঠিক আছে, উমাপদকে দেখো ফ্ল্যাট, এই ওট ওট ওট, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, চল চল চল, চলে গেলাম আমি, টাটা টাটা, দুজনকেই টাটা, এই যে চলে গেলাম, যা এই দেখো, এই জাস্ট তারাপদর উমাপদর বাড়ির থেকে বেরালাম। ফার্স্ট জানুয়ারির দিন, দিনটাকে আমি শুরু করেছি কাজ দিয়ে, আর বাদবাকি সময়টা কাটাবো হচ্ছে ফ্যামিলির সঙ্গে। ছেলেকে কথা দিয়েছি তাড়াতাড়ি যাবো, কথা আজকেও রাখতে পারলাম না, কী করবো। তো চলো একটু বাড়ির দিকে যাই এখন। এই জাস্ট আসলাম হচ্ছে তারাপদ উমাপদর বাড়ির থেকে। আজকে ফার্স্ট জানুয়ারির দিনটা তো শুরু করলাম কাজ দিয়ে, আর এখন ঢুকবো বাড়ি, বাড়ি ঢুকে তারপর বিকালে যাবো একটুখানি, আমাদের এখানে লেকটাউনে একটা মেলা চলে,
সুজিত বসের ওখানে, তো সেখানেই যাবো আমরা একটু মেলা উপভোগ করবো। আর যদি কিছু কেনাকাটি করা যায়, ছেলের বায়না আর মৌকেও আমি কালকে কিছু কিনে দিইনি, আজকে কিছু একটা কিনে দেবো। তো চলো, এই চলতে থাকবে আমার কাজ বাড়ি কাজ বাড়ি। তোমরা দেখতে দেখতে মাঝে মধ্যে বোর হচ্ছে আমি বুঝতে পারছি, আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করবো খুব শিগগিরই। আর প্লিজ কি তোমরা কিছু মনে করো না, ডকশো চলছে বলে সে কারণে ব্লগ আমি রেগুলার দিতে পারছি না। আর ব্লগ তোমরা দেখতে থাকো। তোমরা, আমি গতকাল আমাদের দমদম মেলায় গেছিলাম, ওখানেও আমার চার পাঁচজন আমাদের ফ্যামিলি মেম্বার সার্ভিসজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়েছে। কারোর ভিডিও আমি দিতে পারলাম না, সেই সময় হাতে কিছু ছিল সেই জন্য ভিডিও করতে পারলাম না। নেক্সট টাইম যদি তোমাদের সঙ্গে দেখা হয় অবশ্যই একসঙ্গে আমরা আড্ডা মারবো, জমিয়ে খাবো, আর অবশ্যই আমরা একটা ভিডিও করব। চলো আজকের মতো টাটা। আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই করো, তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। চলো আজকের মতো টাটা।